হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা বিদেশে চাকরির জন্য কিংবা পড়াশোনার জন্য কিংবা অন্যান্য কাজের জন্য যারা যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনারা বিদেশে যেতে চাইলে কিন্তু অবশ্যই আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হবে, তাই সেই জন্য কিন্তু আপনাকে সেখানে আবেদন করতে হবে। কিন্তু অনেকেই সেই জিনিসটা জানে না যে তারা কীভাবে আবেদন করবে, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচ হবে, সব বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তাই এই বিষয়ে চিন্তার কিছু নেই। প্রথমেই আপনাকে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট আকারের ছবি তুলতে হবে। অবশ্যই কিন্তু পিছনে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে এটা, এবং তার পিছনে হচ্ছে আপনার নাম এবং এটি সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করার পরে এটা গেল। এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ডে কিন্তু এটা ফটোকপি লাগবে। এরপরে আপনার পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের কমপক্ষে 6 মাস যাতে মেয়াদ থাকে সেটি, সেই ধরনের একটি পাসপোর্ট লাগবে। এবং সেটা প্রথম যে পেজটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পেজ, এটার হচ্ছে ফটোকপি লাগবে। এরপরে চেয়ারম্যানের সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার নিকটস্থ যে চেয়ারম্যানের কার্যালয় রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, সেখান থেকে আপনারা এই সার্টিফিকেটটি কালেক্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনার তারা নিশ্চিত হবে যে আপনি সেই এলাকারই একজন স্থায়ী বাসিন্দা। এরপরে লাগবে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি, অর্থাৎ আপনার বাসা বাড়ির যে বিদ্যুৎ বিল থাকবে সেই বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। এরপরে হচ্ছে আপনার সোনালী ব্যাংকের চালান দেওয়া লাগবে, অর্থাৎ 500 টাকার একটি চালান কাটা লাগবে। এই একটি মাত্র খরচ, আর কোনো খরচ নেই। এটা হচ্ছে সরকারি খাতে জমা দেওয়া লাগবে। এটা হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের হচ্ছে ফি। এরপরে আপনার এটি অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ এগুলো কালেক্ট করার পরে আপনি বসে কিংবা আপনি নিজেও করতে পারেন, কিংবা আপনি কোনো নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু এই ফর্মটি পূরণ করতে পারবেন। তারপরে বন্ধুরা, ফর্ম পূরণ করা হয়ে গেলে সেখানে সেটি হচ্ছে সেই পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করার পরে উপরে যে ফাঁকা জায়গা থাকবে ছবির জায়গা, সেখানে সেই ছবিটি লাগিয়ে দিতে হবে। এরপরে সম্পূর্ণ সেট আপ হয়ে গেলে সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে থানা রয়েছে, অর্থাৎ আপনার যে বাসা, সেই বাসার যে থানার আন্ডারে পড়ে সেই থানাতে গিয়ে এটা জমা দিতে হবে। এবং এটা জমা দেওয়ার পরে আপনার 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। এটা সাধারণত 7 কর্মদিবস পর্যন্ত সময় বলা রয়েছে, কিন্তু আপনার একটু সময়ের জটিলতার জন্য, অর্থাৎ আপ ডাউন এবং অনেক কাজের জন্য হয়তো একটু দেরি হতে পারে। তাই আমি বললাম 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। আর এর জন্য যদি কেউ কোনো টাকা দাবি করে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই এটা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। তাই বন্ধুরা, আপনি কাউকে টাকা দিবেন না, এই শুধুমাত্র 500 টাকায় খরচ, আর কিন্তু কোনো খরচ নেই। আর এর মাধ্যমে কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু সেখানে গিয়ে আবেদনটি করতে পারবেন। তা বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস অল করে দেবেন। এতে করে আমার সকল ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এতে করে সবাই উপকৃত হবে। তা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।